হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ও ইউ চ্যানেল ডিস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম বন্ধুরা তোমরা তো দেখে নিয়েছো থাম কি রিলেটেড ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হাইলাইট দিয়ে দেবো পি এসসি কাট অফ প্রকাশ করে দিয়েছে এর সাথে সাথে দেখে নেবে ইন্ডিভিজুয়াল মার্কস কত গেছে লাস্ট কাট কাটপ আর দেখে নেবো মিসলেনিয়াস ইন্টারভিউ ভেরি ভেরি ব্রাইট স্টুডেন্ট এখানকার স্টুডেন্ট খুব সুন্দর পারফরমেন্স করেছে উনিশ তারিখে ইন্টারভিউ ছিল আর দেখে নেব এসএসসি স্টেনোগ্রাফার দু হাজার আঠেরো রেজাল্ট আউট হয়ে গেছে তোমরা হয়তো দেখে নিয়েছ চলো বন্ধুরা সব কিছুর বিস্তারিত ভিডিও আরম্ভ করি যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য বলিলাম এইট ট্রিপল সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডবল নাইন সেভেন নাইন এইট জিরো থ্রি নাই জিরো নাইন ফাইভ কল এজ হোয়াটসঅ্যাপ করে কিসের জন্য ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স ইন্টারভিউ অনলাইন অফলাইন সব কিছু চলছে ওকে ফ্রেন্ডস উদ্যান পালন থেকে আরম্ভ করে তোমাদের কি এম টি এস এর সাথে সাথে আইসিডিএস আইসিডিএস প্রমোশন এর সাথে সাথে মিসলেনিয়াস সব কিছুর কিন্তু ইন্টারভিউ চলছে এম বিআই চলেছে অনেক কিছু এগ্রিকালচারাল সেকশনে চলছে ফুড প্রসেসিংয়ের কিন্তু ইন্টারভিউ চলছে ওয়ার্ড মাস্টার আর ফার্মাসিস্টের ইন্টারভিউ স্টার্ট হতে চলছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিএসপিতে জয়েন করেছে এবং খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ করছে এবং সিও সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে তোমরা যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন করে সিও সাকসেস বাইড আপ করো আর একটা কথা ইউ ক্যান জয়েন ইন দা টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে আর আমি রেগুলার কোশ্চেন অ্যান্সার আপডেট দিই এবং ভিডিও দিই তোমরা জয়েন হয়ে দিও যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সব পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে চল আর দেরি না করে স্টার্ট করা যাক ইম্পর্টেন্ট ভিডিও দেখো বন্ধুরা যদি আমরা ওয়েবসাইটে চলে আসি এসএসসির ইম্পর্টেন্ট ওয়েবসাইটে দেখো কিছুদিন আগেই বেরিয়ে গেছিলো আমি নিয়ে আসতে পারিনি হেড সিক্স জন্য তোমরা তো দেখে নিয়েছো দেখে নাও স্টেনোগ্রাফার গ্রেট সিডি এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন ডিক্লারেশন অফ রেজাল্ট বেরিয়ে গেছে সিবিটি সিবিটি সিবি ই এক্সামিনেশ কম্পিউটার বেসড এক্সামিনেশন টু কল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং স্কিল টেস্ট কিসের জন্য স্কিল টেস্ট যেটা স্টেজ একটা ইম্পর্টেন্ট স্টেজ লাস্ট স্টেজ সেটাই কোয়ালিফিকেশান করে গেছে দেখে নেবো কী ক্যান্ডিডেট কত কাটপে পাস করেছে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডি এক্সামিনেশান দু হাজার উনিশ বাইশ বারো দু হাজার কুড়ি থেকে চব্বিশ বারো দু হাজার কুড়িতে ইন্টার তোমাদের এক্সাম নেওয়া হয়েছিল অল সেন্টার্স অল ওভার দ্য কান্ট্রি ভ্যারিয়াস সেন্টারে অ্যাজ পার কম্পিউটার বেসড এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড ইন মাল্টিপল শিফটস মার্কস কোড বাই ক্যান্ডিডেট হ্যাভবিন নর্মালাইজড নর্মালাইজড করানো হয়েছে অ্যাজ পার ফর্মুলা পাবলিশড বাই দ্য যেমনটা করানো হয় এসএসসি দ্বারা বাই দ্য কমিশন অন ইটস ওয়েবসাইট সাত দুই দু হাজার উনিশে করা হয়েছিল অ্যাজ পার দ্য প্রভিশনস আন্ডার প্যারা বারো ডি নোটিস অফ দ্য এক্সামিনেশন নর্মালাইজড মার্কস দেওয়া হয়েছে শো করা হয়েছে স্কিল টেস্টের জন্য স্টেজের জন্য দেখে নেওয়াও কীরকম কী অফ গেছে সব কিছু দেখে নেব বেস্ট এটা ভালো করে দেখে নেবে বেস্ট অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিউটার বেস্ট এক্সামিনেশন সিবি ই এক্সামিনেশনের উপর বেস্ট করে বারোশো পনেরো ক্যান্ডিডেটকে প্রভিশনালি কোয়ালিফাইড করানো হয়েছে স্কিল টেস্টের জন্য এর পরের স্টেপ যেটা ইম্পর্টেন্ট স্কিল টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য আর সাত হাজার সাতশো বিরানব্বই জন ক্যান্ডিডেটকে গ্রেড ডি এর জন্য প্রভিশনালি কোয়ালিফাইড কর করানো হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দা কাট অফ মার্কস ফিক্সড বাই দ কমিশন ইন দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন অ্যান্ড দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড আন্ডার দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ আর আজ আন্ডার দেখো কীরকম কি গ্রুপ সি এ গ্রেড সি আর গ্রেড ডি এর জন্য কীরকম কী হয়েছে দেখে নাও লিস্ট অফ ক্যান্ডিডেটস দিয়ে দিয়েছে স্কিল টেস্টের জন্য দেখো এসসি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটেটেটেটেট এসটি ক্যান্ডিডেটেটেটেটেট ইউ আর কত কী গেছে দেখে নাও এসসি সি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গেছিল ওয়ান এটা কিন্তু লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়ান থার্টি এইট পয়েন্ট সিক্স দুশো ষোলো ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে এখানে এরা সব স্কিল টেস্ট দিতে হবে মেনি মেনি কনগ্রাচুলেশন তোমাদের ব্রাইট ফিউচারের জন্য ভালো করে দেবে স্কিল টেস্ট তোমাদের এটা হচ্ছে একটা খুব সুন্দর স্টেপ এরপরে তোমাদের চাকরি এস টি ক্যান্ডিডেট ওয়ান থার্টি পয়েন্ট নাইন ফিফটি সিক্স ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল ও বিসি ওয়ান ফিফটি টু পয়েন্ট ফোর টু ফিফটি থ্রি ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল আছে ইডব্লু এস ক্যান্ডিডেট ওয়ান ফোরটি নাইন পয়েন্ট এইট গেছে কাটপ ওয়ান সিক্সটি সিক্স ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে এখানে ইউ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর টোয়েন্টি ওয়ান ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল আছে ওয়ান ফিফটি থ্রি পয়েন্ট নাইন কাট অফ গেছে তোমরা কাটপের কিন্তু লেখাযোগা দেখবে ও বিসি আর ইউআর মধ্যে দেখে নাও খুব বেশি একদমই একদম নিয়ার গ্যাপ গেছে ওয়ান ফিফটি টু পয়েন্ট ফোর ওয়ান ফিফটি থ্রি পয়েন্ট নাইন দেখো টপের রেশিও লেখা যোগ আর ভিএচ ক্যান্ডিডেট সেভেন্টি পয়েন্ট নাইন হান্ড্রেড থ্রি বারোশো পনেরো জন গ্রেড সি এর জন্য কোয়ালিফাই করেছে মানে এর পরের স্টেজের জন্য এবার দেখে নাও ইন অ্যাডিশন টু দ্য এটা বলে দিয়েছে নাম্বার অফ ইউআর ক্যান্ডিডেটস কত সোন দেখানো হয়েছে তার সঙ্গে কত অ্যাড হয়েছে কোয়ালিফাইং করেছে দেখে নাও এবার দেখে নাও কী দিয়েছে ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর গ্রেড ডি এর জন্য স্কিল টেস্টে কীরকম কী হয়েছে একবার দেখে নেবে সাত হাজার সাতশো বিরানব্বই জন গোল্ডেন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে কিসের জন্য স্কিল টেস্টের জন্য দেখে নেবে কত কী কাটপ গেছে এসসি এস এর পরে আমরা দেখে নিচ্ছি পি পরিচালিত যে রেজাল্ট দিয়েছে যে কাট দিয়েছে কত কী পেয়েছো দেখে নেবে এর সাথে সাথে আমরা মিসলেনিয়াস এক্সপিরিয়েন্স শেয়ার করে নেব দেখে নেওয়া এখানে একটুখানি বলেছি এসসি সি কাট অ্যাসেছে একশো কুড়ি পয়েন্ট জিরো হাজার পঁচাশি জন সিলেক্ট ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে এখানে এসটি ক্যান্ডিডেট নাইনটি সিক্স পয়েন্ট সেভেন কাট অপ গেছে লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সাতশো ষোলো ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে এখানে ওবিসি একশো তেত্রিশ পয়েন্ট এক্স এক আঠারশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেট ইডবলিউএস কত আছে একশো বাইশ পয়েন্ট নাইন আর বারোশো ছেচল্লিশ ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে ইউ আর একশো চৌত্রিশ পয়েন্ট ফাইভ কাট অফ মার্ক্স আর বাইশশো সইত্রিশ ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে আর ইএসএম চল্লিশ পয়েন্ট জিরো জিরো কাটপ মার্ক্স আর দুশো পঁয়ষট্টি জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে এখানে ও এইচ দেখে নাও সাতাত্তর পয়েন্ট এইট দুশো সাতাশ সাতাশজন ক্যান্ডিডেট ভিএচ সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স একশো তিরিশ জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আার্স পিডব্লিউডি ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ ফর্টি টু ক্যান্ডিয়েট অ্যাভেলেবেল টোটাল সাত হাজার সাতশো বিরানব্বই ওকে ফ্রেন্ডস এবার তোমরা একটুখানি কাট অপগুলো দেখে নেবে দেখো এখানেও কিন্তু ওবিসি বিসি আর ইউর মধ্যে একদম সামান্য এদিক ওদিক কাট অফ আছে সুতরাং তোমরা একটুখানি ভালো করে দেখে নিও কাটপের লেখা জোখাগুলো এইরকম কিন্তু কাট অফ যেতে চলেছে ঠিক আছে এই হচ্ছে জিনিস তোমরা একটু আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও দ্য শিডিউল অফ স্কিল টেস্ট স্কিল টেস্ট শিডিউল কবে দেওয়া হবে বা কোথায় দেওয়া হবে কমিউনিকেটেড বাই দ্য রিজিওনাল অফিস ইন ডিউ কোর্স পরে জানিয়ে দেওয়া হবে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট অফ রিজিওনাল অফিসেস কনসার্ট যার যেটা রিজিয়নাল ওয়েবসাইটে দেখে নেবে তোমরা কলকাতা হলে কলকাতাতে চেন্নাই হলে চেন্নাই সব দেখে নেবে রিপ্রেজেন্টেশন রিসিভ ফ্রম ক্যান্ডিডেটস উইথ রিগার্ড টু অ্যান্সার কি হ্যাভ বিন কেয়ারফুলি এক্সামিন্ড অ্যান্ড দ্য অ্যান্সার কি অ্যান্সার কি অফ মডিফাইড হোয়ার হোয়ার নেসেসারি দ্য ফাইনাল অ্যান্সার কি হ্যাব বিন ইউজ ফর রিভেলিউশন ফাইনাল অ্যান্সার কি কবে আপলোড করা হবে টোয়েন্টি সিক্স থ্রি দু হাজার একুশ থেকে পঁচিশ চার দু একুশ ঠিক আছে কিছুদিন পর থেকে তোমরা দেখে নিতে পারবে ওয়েবসাইটে কমিশন ওয়েবসাইটে মার্কস অব দ্য কোয়ালিফাইড অ্যান্ড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কবে থেকে অ্যাভেলেবেল হবে অব দ্য কমিশন ওয়েবসাইটে তেইশ তিন দু হাজার একুশ থেকে দ্য ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবেল তেইশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে তেরোই এপ্রিল পর্যন্ত এর মধ্যে তোমরা দেখে নেবে কোয়ালিফাইড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটের মার্কস কত আছে ক্যান্ডিডেট মে চেক দেওয়ার ইন্ডিভিজুয়াল মার্কস বাই দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড রেজিস্টার পাসওয়ার্ড দিয়ে দেখে নিতে পারবো ওকে চলো বন্ধুরা এবার আমরা ইম্পর্টেন্ট জিনিস দেখে নি আর কী কী জিনিস বেরিয়েছে পিএসসি দেখো বন্ধুরা আমরা যদি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি তোমাদের খুব ইম্পর্টেন্ট দেখে নেবে তোমাদের মার্কস আর কত কাটক গেছিলো লাস্ট প্রোয়াক্টিভ ডিসক্লোজার রিলেটেড টু উদ্যান পালন প্রযুক্তি সহায়ক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার এখানেও কি বলেছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পঁয়ত্রিশ দু হাজার উনিশ দেখো এখানে কাট অফ গেছিলো মার্কস অপটেন বাই দ্য লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সাতাত্তর গেছিলো ইউ আর সিক্সটি নাইন পয়েন্ট থ্রি গেছিল ও বিসিএ ও বিসি বি ওয়ান পয়েন্ট থ্রি এস সি সিক্সটি এইট পয়েন্ট জিরো এস টি ফিফটি নাইন পয়েন্ট থার্টি থ্রি আর পিএইচএল ভি ফিফটি সিক্স পয়েন্ট সিক্স আর ফর্টি টু গেছিলো ইএক্স এক্স সার্ভিসম্যান এস সি ওকে ফ্রেন্ডস এবার তোমরা একবার দেখে নেবে এখানে তোমাদের এক্সাম রোল নাম্বার দিয়ে আর ডেট অফ বার্থ দিয়ে এখানে ডেট লিখবে মান্থের জায়গায় মান দেবে আর ইয়ারের জায়গায় ইয়ার দিয়ে সার্চ করে নেবে তোমাদের রেজাল্ট তোমাদের মার্কস তোমরা দেখতে পেয়ে যাবে কীরকম কী পেয়েছ এই ধরনের প্রক্রিয়া যদি সব পরীক্ষায় হয় ধীরে ধীরে হওয়ার কথা তাহলে খুবই ভালো হয় তাহলে ক্যান্ডিডেটদের একটা বিরাট বড় অপরচুনিটি সব কিছু দেখতে পাবে ওকে ফ্রেন্ডস এবার দেখো আর ইম্পর্টেন্ট জিনিস ছিল তোমাদের যদি আমরা চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এই যে বাঁদিকে একদম দেখো প্রোয়াক্টিভ ডিসক্লোজারে তোমরা দেখে নিতে পারবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দেখো দুটো ছিল উদ্যান পালন আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এইখানে যদি আমরা ক্লিক করি দেখো ক্লিক হিয়ার এইখানে ক্লিক করলে আবার তোমরা সেম জিনিস দেখে নিতে পারবে কাট অফটা আগে দেখে নাও কাট অফটা কিন্তু হিউজ গেছিলো ইউ আর ভালোই কাট অফ গেছিলো ইউ আর একশো চোদ্দো ছিল আর ও বিসি নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ছিল ও বিসি বি একশো এক পয়েন্ট থার্টি থ্রি এসসি নাইনটি টু চল্লিশ দেখো এসসি আর এসটির মধ্যে ডিফারেন্স দেখো হিউজ ডিফারেন্স আছে কিন্তু এখানে আর ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে ডিফারেন্স দেখো ঠিক আছে জেনারেলের সঙ্গে কিন্তু অনেকটাই দূরত্ব আছে ডিস্টেন্স আছে এইগুলো তোমাদের মেনশন তোমাদের দেখতে হবে কারণ পরবর্তী পরীক্ষা তোমাদের কিন্তু এর উপর ডিপেন্ড করবে অনেকটা কাট অফ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কাট অফ দেখে নিলে এবার তোমরা এখানে সেম জিনিস দিয়ে সার্চ করতে পারবে তোমাদের দেখো সার্চ অপশান ফর রেজাল্ট ফর রিটেন এক্সাম রিটার্ন এক্সামের রেজাল্ট দেখে নিতে পারবে এক্সাম রেজাল্ট রোল নাম্বার রোল নাম্বার দেবে ডেট অফ বার্থ প্রথমে ডেট দিয়ে দেবে তারপর মান্থ তারপর ইয়ার ওকে ফ্রেন্ডস এই ছিল ইম্পর্টেন্ট জিনিস এবার আমরা দেখে নেবো আরও ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সপিরিয়েন্স চলো চলো বন্ধুরা এবার দেখেন মিসলেনিয়াস এক্সপিরিয়েন্স কী বলছে আমরা এখন মিসলেনিয়াস ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব ক্যান্ডিডেট সিএসপের দিই অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট ছিল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে ব্রাইট স্টুডেন্ট এবং এখানে কন্টিনিউ ইন্টারভিউ মক এবং পিডিএফের মাধ্যমে ক্যান্ডিডেট নিজেকে তৈরি করে নিয়েছিল খুব সুন্দর ব্রাইট ইন্টারভিউ পারফরমেন্স করেছে ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স শেয়ার করেছে চলো বন্ধুরা এখনও যারা যারা জয়েন জয়েননি অবশ্যই জয়েন বাকি ক্যান্ডিডেটদের মতো তোমরাও সিএসপির সিও সাকসেস তালিকায় গ্রান্টেড করো নাম নথিভুক্ত করো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এই যে ক্যান্ডিডেটের কথা এখন বলবো ক্যান্ডিডেট ডবলিউবিতে কাজ করতে একটু তাতে বলবো অনেক ক্যান্ডিডেটকে কোশ্চেন জিজ্ঞেস করেছে তোমরা ভালো করে দেখে নেবে এখনও যারা যারা মিসলেনিয়াসের জন্য ইনক্লুড হন বা আদার্স এক্সামের জন্য তারা অবশ্যই জয়েন করে সিও সাকসেস বাইট আপ করো ক্যান্ডিডেট ডাব্লু বিতে কাজ করতো সেই জব ছেড়ে ক্যান্ডিডেট এখন মিসলেনিয়াসের ইন্টারভিউ দিতে এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কাজ করত দেখো ক্যান্ডিডেটের ইন্টারভিউ ছিল উনিশে মার্চ ক্যান্ডিডেটের বোর্ড নাম্বার ছিল দু নম্বর বোর্ড ক্যান্ডিডেটের মেম্বার ছিল উপস্থিত তিনজন মেম্বার ছিল একজন ম্যাডাম ছিল দুজন স্যার ছিল যারা ক্যান্ডিডেট মারফত জানা যাচ্ছে বেঙ্গলিতেই ক্যান্ডিডেটের ম্যাক্সিমাম ইন্টারভিউ হয়েছে ক্যান্ডিডেটের মুখ থেকে ফুটে উঠেছে ক্যান্ডিডেটের যা যা কোশ্চেন জিজ্ঞেস করেছে ম্যাক্সিমাম কমন এবং ক্যান্ডিডেট খুব ইউজফুল সাফল্যতা মানে খুব ভালো দিয়েছে ক্যান্ডিডেট আশা করছে সাফল্য লাভ হবে এবার দেখো ক্যান্ডিডেটের মেম্বার্স এক নম্বর মেম্বার্স কোশ্চেন জিজ্ঞেস করছিল প্রথম থেকে কোশ্চেন কেমন জিজ্ঞেস করছিল ক্যান্ডিডেটকে দেখে নাও ক্যান্ডিডেটকে প্রথমেই জিজ্ঞেস করা হয়েছিল ওর ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশান জানতে চাওয়া হয়েছিল কোথা থেকে আসছি কী রকম বৃত্তান্ত নাম তারপরে জিজ্ঞেস করা হলো ডাইরেক্ট লেবার ল তিনটে বলুন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হল লেবার ল কারণ লেবার ল লেবার ছিল ক্যান্ডিডেটে সাবরিনের লেবার যেহেতু পোস্ট পেপারেন্স ছিল শ্রমিকদের প্রোটেকশানের জন্য কী কী ল আছে এই রকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এরকমই তৈরি করে দেওয়া হয়েছিল কৃষি বিল নিয়ে আপনার মতামত জানতে চাওয়া হয়েছিল ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটের মারফত কৃষি বিল নিয়ে যেটা এখন জিজ্ঞেস করা হচ্ছে হাইলাইটের টপিক যাদের যা আছে বা কি এখনও অবশ্যই দেখে যাবে কৃষি বিল নিয়ে এবার জিজ্ঞেস করা হয়েছিল এমএসপি ওকে এম এস পি জিজ্ঞেস করা হয়েছিল মিনিমাম সাপোর্ট প্রাইস কী জিনিস কেন অ্যাবলিশ করতে চাইছে গভর্নমেন্ট সত্যি কি অ্যাবলিশ হবে এই রকম পাংচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিলো সিচুয়েশনাল ক্যান্ডিডেট উত্তর দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট যথারীতি স্মার্ট ছিল অনেকবার ডিসকাস হয়েছে ক্যান্ডিডেট এখানে পিডিএম নিয়ে ইন্টারভিউ করছিল খুব ভালো ইউজফুল জিনিস পেয়েছে এবার দেখো এবার হট করে ডাইরেক্ট ক্যান্ডিডেটকে হিস্ট্রিতে চলে যাওয়া হয়েছিল বেগম রোকিয়া কে ছিলেন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল বেগম রোকিয়া কে ছিলেন তারপর জিজ্ঞেস করা হয়েছিল নারীদের প্রোটেকশানের জন্য কী কী আইন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট ছিল ক্যান্ডিডেট যেহেতু ফিমেল ক্যান্ডিডেট ছিল জিজ্ঞেস করা হয়েছে নারীদের প্রোটেকশানের জন্য কি কি আইন আছে ল আছে এবার জিজ্ঞেস করা হয়েছিল এম স্কিম কী মানে মেটারনিটি বেনিফিট কত দিনের এবং কি। ঠিক আছে তারপর জিজ্ঞেস করা হলো ওয়েস্ট বেঙ্গল থেকে পার্লামেন্টে কোন কোন মন্ত্রী আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গল থেকে পার্লামেন্ট পার্লামেন্ট মানে হচ্ছে তোমাদের লোকসভা তোমরা জানো সেখানে কী কী লোকসভা রাজ্যসভা সব কিছু মিলিয়ে সেখানে কি কি মন্ত্রী আছেন কোন কোন মন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় কিছু সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা জিজ্ঞেস করা হয়েছিল কবে মারা যান ইন্দিরা গান্ধী এই রকম জিনিস জিজ্ঞেস করা হয়েছিল এক্স্যাক্ট ডেট আর কজ জিজ্ঞেস করা হয়েছিল কেন মারা যান আর কবে মারা যান ঠিক আছে ভালো করে খেয়াল রাখবে এগুলো ওয়ার্ল্ডের সব মহিলা লিডারদের নাম জিজ্ঞেস করা হয়েছিল যতগুলো পেরেছিলো ক্যান্ডিডেট বলেছিল পাঁচ যতগুলো মনে করে বলতে পেরেছিলো ক্যান্ডিডেটকে যথেষ্ট কোঅপারেটিভ করেছিলেন ওনারা পাঁচ থেকে ছটা ক্যান্ডিডেট বলতে পেরেছিল। এবার জিজ্ঞেস করা হয়েছিল সানা মেরিন সানা মেরিন কে জানো ক্যান্ডিডেট বলে দিয়েছিল কারণ ক্যান্ডিডেটের তৈরি ছিল সানা মেরিন এবার দেখো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল উত্তর ভারতের কয়েকজন মহিলা সিএমের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহিলা সিএমের নাম কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এবং কতগুলো স্টেটে মহিলা সিএম আছেন এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে এবার মেম্বার টু দু নম্বর মেম্বার জিজ্ঞেস করলেন এখন কোন সার্ভিস করছেন ক্যান্ডিডেট যেহেতু একটা সার্ভিস করেছিলেন আগে ছেড়ে দিয়েছেন জিজ্ঞেস করা হলো এখন কোন সার্ভিস করছেন ক্যান্ডিডেট বলে দিয়েছিল যথারীতি কি করছে কি করছে না আগে কোনো সার্ভিস করেছেন কি না ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেট যখন কারণ বলেছিলেন ছেড়ে দেওয়ার তখন ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন কেন তাহলে এত ওভার কন কনফিডেন্স একটা গভর্নমেন্ট জব ছেড়ে দিয়েছেন তাহলে কেন ছেড়ে দিয়েছিলেন কারণ এটাই যদি না পান তাহলে কি করবেন ইন্টেলিজেন্টলি ক্যান্ডিডেট ট্যাকেল করেছিল এবং উত্তর দিয়েছিল বাকিটা ওনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে কেমনভাবে নেবেন ওনা। ওনারা ভালোই নিয়েছিলেন কারণ ক্যান্ডিডেট যথারীতি কনফিডেন্টলি ডিল করেছিল হ্যাঁ স্যার বা ম্যাডাম এখানে আমার খুবই মানে খুব সুন্দরভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ক্যান্ডিডেট আর খুব সুন্দরভাবে ওদের প্রম্প্ট রিপ্লাই দিয়েছে এর জন্য ওনাদের ভালো লেগেছে এবার জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের জেলাতে কত মিউনিসিপাল কর্পোরেশন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং নামগুলো জিজ্ঞেস করা হয়েছিল আর কি জিজ্ঞেস করা হয়েছিল আপনার যেহেতু ক্যান্ডিডেট ডাব্লু সঙ্গে রিলেটেড ছিল ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি তাহলে সেই জন্য জিজ্ঞেস করা হলো আপনার জেলাতে কতগুলো পুলিশ কমিশনার আর ডাব্লুবিপিতে কতগুলো কত পুলিশ কমারেস্ট পুলিশ কমিশনারেট আছে নামগুলো বলতে বলা হয়েছিল ক্যান্ডিডেট যতগুলো পেরেছিলো বলেছিল কারণ ক্যান্ডিডেটকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর নামকে জিজ্ঞেস করা হয়েছিল এটা সবাই জানে ক্যান্ডিডেট বলে দিয়েছিল হোম মিনিস্টারকে কৃষিমন্ত্রী কী স্বাস্থ্য মিনিস্টারকে ফাইন্যান্স মিনিস্টারকে এইগুলো কিন্তু জিজ্ঞেস করা তাহলে কি কি হোম মিনিস্টারকে কৃষিমন্ত্রী কী স্বাস্থ্যমন্ত্রী কী ফাইন্যান্স মিনিস্টারকে এই এতগুলো মিনিস্টার জিজ্ঞেস করা হয়েছিল আরও কিছু কিছু জিজ্ঞেস করা হয়েছিলো ক্যান্ডিডেট ম্যাক্সিমাম কোশ্চেন ফিডব্যাক শেয়ার করেছে এবার মেম্বার থ্রি মানে মেম্বার থ্রি কী কোশ্চেন জিজ্ঞেস করলো দেখে নাও স্যার কোশ্চেন কি জিজ্ঞেস করছে সাউথ আমেরিকাতে কী কী কান্ট্রি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যান্ডিডেটকে গ্লোবাল অ্যাজ ওয়েল এজ ক্যান্ডিডেটকে ন্যাশনাল কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সাউথ আমেরিকায় কী কী কান্ট্রি আছে ক্যান্ডিডেট বলে দিয়েছিল ম্যাক্সিমাম এবার জিজ্ঞেস করা হয়েছিল দেখো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো নরওয়ে সুইডেন আয়ারল্যান্ড এদের কী একসাথে কী বলে ওকে এ এদের একসাথে কী বলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এবার ফিনল্যান্ডের ক্যাপিটাল জিজ্ঞেস করা হয়েছিল দেখো তোমরাও কিন্তু বাল্টিক নেশন আর স্ক্যান্ডিনেভিয়ান নেশানসগুলো দেখে যাবে এবার কী জিজ্ঞেস করা হয়েছিল ফিনল্যান্ডের ক্যাপিটাল ক্যান্ডিডেট বলে দিয়েছিল হেলসিঙ্কি এবার জিজ্ঞেস করা হল ইন্ডিয়াতে রিসেন্টলি কতগুলো স্টেট আছে এই মেম্বার থ্রি যিনি জিজ্ঞেস করেছিলেন স্যার ইনি কিন্তু একটু ইন্টারন্যাশনাল টাইপ কোয়েশ্চেন বেশি জিজ্ঞেস করেছিলেন ইন্ডিয়াতে রিসেন্টলি কতগুলো স্টেট আছে কটা ইউটি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আটাশ প্লাস আটটা আটাশটা স্টেট আটটা ইউনিয়ন টেরিটারিজ তোমরা জানো অনেক আমি জিজ্ঞেস করেছি এখানে যারা যারা ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রিপারেশন করছে তারা এরকমভাবেই করছে যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন সে সাকসেস ব্রাইট আপ করো এবার দেখো এবার দুটো ইউটি অন্যদের থেকে আলাদা কেন বলতে পারবে এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল লাস্ট যে ডিভাইড হয়েছিল স্টেট আর ইউটি সেটা কেন অন্যদের আর জম্মু কাশ্মীর সে ব্যাপারটা জিজ্ঞেস করা হয়েছিল ওকে এবার দেখো পুজু পুদুচেরির বৈশিষ্ট্য কী পুদুচেরির যিনি ব্যাপারটা জিজ্ঞেস করা হয়েছিল যে লেফটেন্যান্ট গভর্নর এর এই হেডকোয়ার্টার কোথায় আছে জিজ্ঞেস করা হয়েছে এই রকম জিনিস আর একটা সামনে যেহেতু বিধানসভার ভোট জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটকে আপনি ভোট দিচ্ছেন তো বলুন তো পঞ্চায়েতের ভোটে কি পঞ্চায়েতের ভোটে কি পরিচালনা করে মানে পঞ্চায়েতের ভোটের ফলে কি পরিচালনা করা হয় এর মাধ্যমে কি বেরিয়ে আসে এই রকম জিনিস কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল অ্যান্সার দেওয়ার পর ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটকে সেক্রেটারিরা কোন কোন ভোট পরিচালনা করে এরকম জিজ্ঞেস করা হয়েছিল স্পেশাল কে এসেছেন স্টেটে মানে যে স্পেশাল অবজারভার এসছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তাদের নাম জিজ্ঞেস করা হয়েছে এবং কি জিনিস তারা করেন আর কি জিজ্ঞেস করা হয়েছিল এমসিসি মানে মো মোডাল কোড অফ কন্ডাক্ট কি কী জিজ্ঞেস করা হয়েছিল এই ছিল ক্যান্ডিডেটের ইম্পর্টেন্ট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আরও কিছু কোশ্চেন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেট নাইনটি পার্সেন্ট ভালো ইন্টারভিউ দিয়েছে স্যাটিসফায়েড আর রেস্ট ইজ লাখ লাখের উপর ডিপেন্ড করছে ওকে চলো বন্ধু তোরা এই ছিল ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স আর একটা কথা বলিলাম এখানে এই সমস্ত ইন্টারভিউর ক্লাস এবং অনলাইন অফলাইন কোর্স কিন্তু একদম ফুলদমে চলছে অনেক ক্যান্ডিডেট করছে এবং তোমরাও তোমাদের কোর্সটা এবং ড্রিমি জবটা পেয়ে যেতে পারো সহজেই পিএসসি সাব ডিভিশনাল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার থেকে আরম্ভ করে ইউডিসি এলডিসি ফার্মাসিস্ট ওয়ার্ড মাস্টার অ্যাসিস্ট্যান্ট গ্রেড ডিরেক্টর বা উদ্যান পালন মাস্টার গ্রেড এসএসসি আইবি আই বি সিজিএল বা এম টি এস আই 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 আইসিডিএসআ চলছেই তোমরা দেখে নিলে এক্সাইজ ডাব্লু বিসিএস ক্লার্কশিপ ক্লার্কশিপের রেজাল্ট আসছে আর ফুড ফুডের কিন্তু ভ্যাকেন্সি দিন থেকে আটকে আছে কারণ দু হাজার আঠেরো জয়নিং নিয়ে দু হাজার আঠেরো শেষ সপ্তাহে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো তোমরা চিন্তা করো না তোমাদের জয়নিং হবে একটু ডিলে হতে পারে কারণ ভোট সামনে এসে গেছে ভোট হলেও কিন্তু কোনো প্রসেসিং আটকাবে না বাট কিছু অসুবিধা হবে না অনেক ক্যান্ডিয়ার চিন্তা করছে স্যার ফায়ার আর ফুডে কী টেনশান নেওয়ার কোনো কারণ আছে স্যার আমাদের টেনশান হচ্ছে অনেক ক্যান্ডিডেট টেনশন হচ্ছে কারণ দেখো ফায়ারের এখনও পর্যন্ত কিছু স্টার্ট হয়নি তোমাদের চিন্তা করার কারণেই দাঁড়াও এই মাসটা শেষের দিকে যদি না কিছু আছে একটু লেট হবে আমি আগেই বলে দিয়েছি অ্যাজ ইউজুয়াল আমি যদি কিছু খবর পাই দিয়ে দেবো আপডেশন আইসিডিএ এর সাথে সাথে জেল পুলিশ তো চলছে টে ট্রুয়ে গ্রুপ ডি এন ইপিএফও পি ইউ এস এসি ওকে ফ্রেন্ডস এই ছিল ভিডিও বেস্ট ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম ভিডিও শেয়ার করে দাও থ্যাঙ্ক ইউ গুল বেস্ট রুইচার্স